আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুম লাইফস্টাইলে। আমি আছি আপনাদের সাথে এই নাফসানা। আজকে ভালোবাসা দিবস, আর সেই ভালোবাসা দিবসের অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আমার সকল ফ্রেন্ডস এবং ভিউয়ার্সদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটিতে। তো নিশ্চয়ই আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন, সবাই ভালোবাসা দিয়ে ভালো থাকবেন। তো আজকের ব্লগটি তেমন বিশেষ কিছুই না, আমার মেয়ে ফয়জুর রহমানে চান্স পেয়েছে, ওকে ভর্তি করার জন্য বের হলাম। ভালোবাসা দিবসে এত সুন্দর একটা সুখবর পেয়ে ভালোই লাগছে, তাই বের হলাম। বের হয়েই দেখি বাসা থেকে মোড়ে মোড়ে এত সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছে, মানে প্রতিটা মোড়ে মোড়েই দেখি ফুলের দোকান। তো খুব ভালো লাগলো, আমিও একটু শ্যুট করে নিলাম। এরপর এত সুন্দর লাল গোলাপ। তো এরপর চলে গেলাম স্কুলে, ফয়জুর রহমান স্কুলে। তো এখন বেলা 12টা বাজে আর কি। তো ভর্তি প্রক্রিয়াটা শেষ করে ওকে স্কুলে ভর্তি করলাম ক্লাস ওয়ানে। তো ভর্তি প্রক্রিয়াটা শেষ করে আমার মেয়ে বললো স্কুলটা দেখবে, নতুন স্কুল। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে স্কুলটা ঘুরে ঘুরে ওকে দেখালাম। আজকাল তো কোনো স্কুলে মাঠই দেখা যায় না, নাগরিক জীবনে আসলে খেলাধুলা আদার্স অন্য কিছু। তবে এই স্কুলটাতে দেখলাম যে একটা মাঠ আছে, যদিও মাঠটা বিশাল আকৃতির কিছুই না, তো ছোটোখাটো, তারপরেও বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট। তো আমার কাছে খুব ভালো লাগলো, যদিও স্কুলটি অনেক পুরনো মনে হচ্ছে। আসলে স্কুল এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো স্কুল হচ্ছে এটা। এটাতে লটারির মাধ্যমে বাচ্চাদেরকে লটারি করা হয়, তারপরে ভর্তি করা হয় যারা চান্স পায়। তো আমার মেয়ে হয়নি, তো রিকোয়েস্ট করার পর দেখলাম যে অনেকে তো চলে যায়, তারপরে ভর্তিতে ওদেরকে নেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে গাছের ফাঁকে যে বাসাটা, সেটাই হচ্ছে আমাদের বাসা সাইকেলার। আর এরপর ঘুরে ঘুরে দেখার পর তো ওরা একটু বসলো, রেস্ট নিবে, ক্লান্ত হয়ে গেছে। এই হচ্ছে স্কুলের গেট, এখান দিয়ে ঢুকতে হয়। তো আমরা বের হয়ে চলে এসেছি। তো আমাদের বের হওয়ার স্কুলের সামনেই হচ্ছে আশরাফুলের বাসা, ক্রিকেটার আশরাফুল। তো ওনার কাজিনও ভর্তি হয়েছে, মানে মামার ছেলে মনে হয়, সম্ভবত আমাদের সাথেই ছিলেন। তো ওনার বাসাটা হচ্ছে এটা, এখন উনি ট্রাভেলিংয়ের মানে এয়ারলাইন্সের টিকিট নিয়ে একটা বিজনেস উনি অ্যাশ নামে খুলেছেন। তো এই হচ্ছে ক্রিকেটার আশরাফুলের বাসা। তো আমরা বাসায় চলে যাচ্ছি। বাসা থেকে স্কুল খুব বেশি একটা দূরে না, 1 মিনিটও লাগবে না বের হয়ে আসতে। তো এই জন্য বাসার কাছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের বাসা, আর এই হচ্ছে স্কুলটা। পিছন দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। এই হচ্ছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট আর কি স্কুলটার নাম। তো যাই হোক, এই এলাকার সবাই এই স্কুলটাতে ভর্তি হওয়ার জন্য অনেক ট্রাই করে। তো হয়তো বা কপালগুণে আমার মেয়ের হয়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, এভাবেই যেন তার পথ চলাটা সুন্দর হয়, সেই জন্য লাইফে এভাবেই গুটি গুটি পায়ে সকল জায়গায় জয় হতে পারে। তো এই হচ্ছে আমার এই যে বাসার কাছে যে মেরাদিয়া বাজার, এটা হচ্ছে মেরাদিয়া বাজারের ইয়া, আর এটা হচ্ছে হাইওয়ে রোড। এই যে এই পাশ থেকে রামপুরা ব্রিজ থেকে যে স্টাফ কোয়ার্টারে যায় ওই রোডটা আর কি। তো এইদিকে হচ্ছে বাসা। তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো মেয়ের বায়না ধরলো যে সে ক্যান্ডি খাবে, মানে চকলেট খাবে আর কি, কিডস এনজয় নামে একটি চকলেট আছে, আমি চিনি না, ও চিনে। তো ও সেটাই খাবে। তো আমরা এই যে এখানে ফ্যামিলি নিট একটা দোকান আছে, তো নীলা সুপার শপের নিচে, এলাকায় যারা আছেন তারা হয়তো বা চিনবেন। এই দেখুন ফাল্গুনের বার্তা হচ্ছে হলুদ গাঁধা, মানে কমলা অরেঞ্জ কালার গাঁধা আর কি। তো ভালোই লাগলো, দোকানের সামনে দুটো গাঁধা ফুল রেখে দিয়েছে। তো চলে আসলাম এই যে দোকানে, সে এই যে কিডস এনজয় মনে হয়, জয়েস না কি জানি, এটার ভিতরে খেলনা প্লাস চকলেট দুটোই থাকে, এই জন্য আর কি এটা সে নেবে। তো বড়ও আছে ছোটও আছে, তো আমি বললাম যে বড়টা নিতে,
আর হচ্ছে বড়টা তে অনেকগুলো চকলেট একসাথে থাকে, খেলনা অনেকগুলো থাকে। তো যাই হোক, একটা নেওয়াতে দুই ভাই বোনে মিলে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে অলরেডি, তো অনেক বুঝিয়ে বাজিয়ে নিলাম, নিয়ে বাসায় চলে যাচ্ছি আমরা। তো স্কুল থেকে বাসাটা খুব বেশি দূরে না, তো বাসা থেকে বের হয়ে 1 মিনিটের ভিতরে আমরা স্কুলে যেতে পারবো। তো এই যে এই গলিটা দিয়েই হচ্ছে আমাদের বাসা। তো আমরা চলে আসলাম, আমার হাজব্যান্ড কিছু বাজার করতে গেল, কেনাকাটা দরকার ছিল আর কি, কেনাকাটা কিনতে গেল। তো এই তো, এই হচ্ছে পিস বকুল আমার বাসা। তো যাই হোক, পিস বকুলটা হচ্ছে, বকুল হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাম, ওনার নামে বাসাটার নাম রাখা হয়েছে। তো বাসায় চলে এলাম অবশেষে। এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা। আর আসলে ভালোবাসা দিবসে মেয়ের ভর্তি হওয়ার চান্সটা এবং খুশির সংবাদটা ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আপনার ব্লগটি এনজয় করতে থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক শক্ত, তুমি পারবে। এই কি খুলছো? অনেক চকলেট। কয়টা দেখে আমি ভাগ করে দেই দেখি। কেমন মজা? ভাইকে দিছো?